এটি হচ্ছে আমার নিঝুম দ্বীপ সিরিজের শেষ ভিডিও। ভিডিওটি এত দেরিতে আপলোড দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি এই ভিডিওটি আপলোড দিতে এত দেরি করেছি কেন। আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা কারণটি জানতে পারবেন। সো আপনারা নিশ্চয়ই আমার আগের দুটি ভিডিও দেখে জেনেছেন যে আমি এই পর্যন্ত কিভাবে এসেছি, এবং বাকি জিনিসগুলো জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে হাতিয়াতে আমাদের দ্বিতীয় দিন। আমরা কালকে রাতে ছিলাম খালামণির বাসায় ওচখালিতে। নিঝুম দ্বীপ যাওয়ার জন্য আমরা কালকে রাতে দুইটা বাইক রিজার্ভ করেছি, আর বাইক খরচ বা একদম সোনাপুর থেকে নিঝুম দ্বীপ পর্যন্ত আসতে কত কত খরচ হয়েছে বা কী কী লেগেছে এসব জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। সো চলুন আর দেরি না করে আমরা নিঝুম দ্বীপের দিকে যাই। আমরা এখন মুক্তারিয়া ঘাটে এসে পৌঁছালাম। মুক্তারিয়া ঘাট থেকে আমরা ট্রলার নিয়ে নিঝুম দ্বীপের দিকে যাব। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। তিন চার মিনিটের জার্নির পর আমরা আমাদের মেইন ডেস্টিনেশন নিঝুম দ্বীপে এসে পৌঁছালাম। সো চলুন দেখি নিঝুম দ্বীপে আমরা কী কী দেখতে পারি আর আপনাদেরকে কী কী জিনিস দেখাতে পারি। সো লেটস গো। নিঝুম দ্বীপ ট্যুরের পরপরই আমার ইউনিভার্সিটি ওপেন হয়ে যায় এবং আমি আমার একাডেমিক লাইফ নিয়ে বিজি হয়ে পড়ি। এই বিজি একাডেমিক লাইফের মাঝখানে একটু সময় পেয়ে আমি ঘুরে আসি উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ ট্যুরের মাঝখানে হঠাৎ আমার ফোন এবং ল্যাপটপ দুটি নষ্ট হয়ে যায় এবং আমি ডিসাইড করি আমি উত্তরবঙ্গের কোনো ব্লগ বানাবো না। আমার নিঝুম দ্বীপের এই ভিডিওটি আমি আগেও একবার এডিট করেছিলাম, বাট ল্যাপটপ অ্যান্ড ফোন নষ্ট হয়ে যাওয়ার পর আমার ভিডিওটিও ডিলিট হয়ে যায়, যার ফলে আমি ভিডিওটি আপলোড করতে পারি নাই এবং পরবর্তীতে অনেক সময় নিয়ে আবার ভিডিওটি এডিট করি এবং এখন আপলোড করি। আমি নর্মালি ফোন এবং গোপ্রো দিয়ে ভিডিও বানাই। সো আমি নতুন ফোন এবং ল্যাপটপ কেনা পর্যন্ত সম্ভবত আর কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। আশা করি ততদিন পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জন্য ওয়েট করবেন এবং আমার সাথেই থাকবেন। গাইস, দেখতে না দেখতে আমরা নিঝুম দ্বীপ নামার বাজার চলে এসেছি। এখানে ব্রেক দিয়েছি নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে দেন আমরা ভিতরের দিকে যাওয়ার ট্রাই করবো। নিঝুম দ্বীপ নামার বাজারে আমরা নামাজ পড়ে লাঞ্চ করে এখন চৌধুরীর খালের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা একটা বোট ভাড়া নিয়েছি, ওই বোটে করে আমরা চৌধুরীর খাল যাবো। সবাই বলতেছে ওইখানে গেলে নাকি হরিণের দেখা মিললেও মিলতে পারে। দেখি আমাদেরকে লাইক উইশ করুন সবাই, যদি আমরা দেখতে পারি তাহলে আপনাদেরকে ওই হরিণগুলো দেখাতে পারবো। এখানে আমরা একটা ওয়াচ টাওয়ার পেয়েছিলাম, এই টাওয়ারটার উপর উঠলাম আর এই টাওয়ারটা থেকে এটা হচ্ছে মেইন ভিউটা। এখান থেকে মোটামুটি পুরো নিঝুম দ্বীপের একটা অংশ দেখা যায়। আমরা চৌধুরীর খাল যাওয়ার জন্য আমরা এই ট্রলারটা ভাড়া করেছি। এখানে আমরা এই ট্রলারটিতে উঠে এখান দিয়ে হচ্ছে আমরা চৌধুরীর খাল যাবো নদী হয়ে।
ওকে, আমরা চৌধুরী খাল যাওয়ার জন্য আমাদের বোটে উঠলাম। এখন হচ্ছে এই ছোট খালটা দিয়ে আমরা চৌধুরী খালের দিকে যাবো। হোপফুলি আমরা সেখানে আমাদের যেই উদ্দেশ্যে যাচ্ছি সেগুলো সব পূরণ করতে পারবো। বনের মাঝখান দিয়ে মাইন্ড ব্লোয়িং একটা বোট জার্নির পর আমরা এখন একটা প্লেসে এসে নেমেছি। এখন আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি হরিণ দেখার আশায়। সো হোপফুলি আমরা এখানে হরিণ দেখতে পারবো। বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হরিণের কিছু পায়ের ছাপ দেখতে পারলাম। সো মেবি আমরা সামনের দিকে আগালে হরিণগুলোকে দেখতে পারবো। বনের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছি, বাট স্টিল ডিডন্ট সি এনিথিং, ডোন্ট নো ভিতরে কিছু দেখতে পারবো কি পারবো না। হাঁটতে হাঁটতে আমরা এই কমলার পুকুরটাতে চলে এসেছি। এখানে হরিণেরা এসে পানি খায়, যা আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর হরিণের পায়ের ছাপ রয়েছে। বনের ভিতর অনেকক্ষণ হেঁটেও কোনো হরিণ দেখলাম না। হরিণ না দেখে আমরা হতাশ হয়ে বনের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা নিঝুম দ্বীপ সি বিচের দিকে যাবো এখান থেকে। যাওয়ার পথে এই জায়গাটা আমাদের চোখে পড়ছে, এই জায়গাটা হচ্ছে চর মাইন, বিশাল একটা চর। এই চরটা নাকি লিজ দিয়ে দিয়েছে এখানে, মেবি এখানে করা হবে। চর মাইনে কিছুক্ষণ থাকার পর আমরা আবার নিঝুম দ্বীপের সমুদ্র উপভোগ করতে করতে নিঝুম দ্বীপ বিচের দিকে যাই। বোটে করে যখন নিঝুম দ্বীপ বিচের দিকে যাচ্ছিলাম, সেই মুহূর্তটা ছিল আমার লাইফের সেরা একটি মুহূর্ত। I was feeling like I'm in heaven. To be honest, it feels different. You can try. Finally, আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে চলে এসেছি, আর এটা হচ্ছে নিঝুম দ্বীপ বিচ। আর আমরা এখন এখানে একটু দৌড়াদৌড়ি করব। Let's go! ছোটবেলা থেকেই সবার কাছে নিঝুম দ্বীপের গল্প শুনে এসেছিলাম। খুব ইচ্ছে ছিল এখানে আসার, বাট সময় এবং সুযোগ কোনোটি হয়ে ওঠেনি এতদিন। অ্যান্ড ফাইনালি দিস ইয়ার আই মেড ইট হ্যাপেন, আলহামদুলিল্লাহ। আপনারা যদি নিঝুম দ্বীপ আসতে চান, তাহলে আমি যেভাবে এসেছি সেভাবে বলি। আমি নোয়াখালী থেকে এসেছি, আর আমার সাথে কুমিল্লা থেকে আমার দুজন ফ্রেন্ড সাকিব আর শাকিল জয়েন করেছে। সো নোয়াখালী সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত আমাদের পার পার্সন ভাড়া লেগেছে সিএনজিতে 100 টাকা করে। দেন ওইখান থেকে চেয়ারম্যান ঘাট থেকে আমরা ট্রলারে এসেছি। ওইখানে নর্মালি সিট্যাক পাওয়া যায়, দুইটা সরকারি সিট্যাক রয়েছে ওইখানে। যখন সিট্যাক ছিল তখন ট্রলার ভাড়া ছিল মাত্র 150 টাকা করে, আর এখন ট্রলার ভাড়া হচ্ছে 205 টাকা করে। আর সিট্যাকে করে আমরা দেন সরি ট্রলারে করে আমরা দেন নলচিরা ঘাটে এসেছি। নলচিরা ঘাট থেকে আমরা ওসখালিতে আমার আন্টির বাসায় ছিলাম। ওইখান থেকে দেন আমরা ওই দিন দুইটা বাইক নিয়েছি, দুইটা বাইক 1300 টাকা দিয়েছি। আমরা নিমতলি সি বিচ গিয়ে ঘুরে এসেছি। দেন নিমতলি সি বিচ থেকে আসার পর আমরা ওই দুইটা বাইককে আবার রিজার্ভ করে রাখি পরের দিনের জন্য। দেন আমরা ওই দুইটা বাইক 2000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমরা নিঝুম দ্বীপ আসি। আর ওই যে মুক্তারিয়া ঘাট অর সামথিং, ওইখানে এসে দেন একটা ছোট্ট একটা নদী পার হতে হয়, মাত্র 4-5 মিনিটের নদী পথ। ওইখানে হচ্ছে আপনার ট্রলারে পার পার্সন 30 টাকা করে ভাড়া, আর যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকের জন্য 130 টাকা করে দিতে হবে। দেন এই পাড়ে আসার পর আমরা বাইক নিয়ে নিঝুম দ্বীপ নামার বাজার এসে নেমেছি। দেন নামার বাজার থেকে আমরা ছোট নৌকাগুলো ভাড়া নিয়েছি। আমরা দুই গ্রুপ ছিলাম, দুই গ্রুপ বলতে আমাদের গ্রুপটা আর আরেক গ্রুপে মাত্র 2 জন ছিল।
সো আমরা 1200 টাকা দিয়ে একটা ট্রলার ভাঙিয়েছি চৌধুরীর খাল যাওয়ার জন্য। মানে ওইখানে হচ্ছে নিঝুম দ্বীপের মেইন বনটা, ওইখানে গিয়েছি বাট আর হচ্ছে হরিণের দেখা পাই নাই। দেন হচ্ছে আমরা নিঝুম দ্বীপ এই সি বিচটাতে চলে এসেছি। সো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, আপনারা ঢাকা থেকে ডিরেক্ট হাতিয়ে আসতে পারবেন লঞ্চে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি ঢাকা থেকে আসেন তাহলে নোয়াখালী হয়ে না এসে ডিরেক্ট লঞ্চে করে হাতিয়ে চলে আসবেন। আর যারা নোয়াখালী বা আশেপাশে থাকবেন তারা বাই রোড বা নদীপথে এখান দিয়ে আসতে পারেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। সো আজ এই পর্যন্তই। দিস ইজ রফসান সাইনিং আউট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।